আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার সুরের বাঁধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার সুরের বাঁধনে, বারে কেন বারে বারে জবাব ইচ্ছা কত সহজে বিষয়ের মধ্যে কি থাকতেই হবে, বিষয়ের মধ্যে থাকবো, কিন্তু যা আমি বলতে চাইছিলাম সেটা কিছুটা গানে বলবো। আমি শুরুতেই মঞ্চে উপস্থিত সকলকে এবং আমার সামনে উপস্থিত ছাত্রছাত্রী শিক্ষক সকলকে যথোচিত সম্মান জানাচ্ছি, এবং আমার ভুল ত্রুটি যা হবে মার্জনা চাইছি তার জন্য অগ্রিম। গান, কবিতা, সঙ্গীত এই তিনটে আলাদা আলাদা রূপকল্প। গান, গানের মধ্যে কথা থাকে, সুর থাকে। খুব সহজ করে এক কথায় যদি বলি তাহলে বলব গান হলো সঙ্গীত এবং কবিতার সন্তান। যখন একটি গান তৈরি হয় তার মধ্যে কথা থাকে, তার মধ্যে সুর থাকে, কিন্তু কখনো সেটা শুধুমাত্র কথা নির্ভর নয়, আবার কখনো সেটা শুধুমাত্র সুর নির্ভরও নয়। এই দুয়ের যে মিলন তার ফলে গানের জন্ম হয়। তার মধ্যে কখনো আমরা বলি না যে ওকে বাবার মতো দেখতে, ওকে মায়ের মতো দেখতে, তার মধ্যে কখনো কথার প্রভাব থাকে বেশি, আবার কখনো সুরের প্রভাব থাকে বেশি। আমি কয়েকটি গান গাইব, তার মধ্যে থেকে আপনারা বুঝে নেবেন, হয়তো বুঝতে পারবেন যে কথার প্রভাব এবং সুরের প্রভাব কোথায় কম বেশি হচ্ছে। কিন্তু আদপে এরা গান, কবিতা এবং সঙ্গীত, শুধুমাত্র সঙ্গীত যখন আমরা মিউজিক বলি সেই মিউজিক করতে গেলে কোনো কথা না হলেও চলে, কোনো কথার দরকার নেই, বা টুকরো কথা না হলেও তারা না দেরে না দিয়েও কাজ চালিয়ে যায়। কিন্তু গানের ক্ষেত্রে কথা আবশ্যিক, কবিতার ক্ষেত্রে শুধুমাত্রই কথা। রবীন্দ্রনাথ বলেছিলেন যে কবিতার মধ্যেও সঙ্গীত থাকে, সেই সঙ্গীত একেবারেই অন্তর্গত সঙ্গীত, তার জন্য আলাদা করে তালিমের প্রয়োজন হয় না। কিন্তু গান এমন একটি শিল্প, আমি বলব এমন একটি সাধনা, তার জন্য আলাদা করে টাইমেরও দরকার হয়। গান এবং কবিতা, সঙ্গীত এবং কবিতা, এই দুয়ের মেলবন্ধনে তৈরি হয় গান।
মরিলে সকলি মাটি তরা
তো আছেই, কিন্তু তার থেকে সুর যেভাবে কথাকে আঁকড়ে ধরেছে, সেই সুর যদি আমরা না স্পর্শ করতে পারি তাহলে কথা কোথাও হারিয়ে যায়। এই গানটা শুনলে, এই গানটা কথা যখন আমরা পড়বো, তখন এমনভাবে হয়তো আমাদের মনে অনুভূত হবে না, যখন সুর এসে প্রবেশ করবে তখন হয়তো সেটা মনের মরমে গিয়ে পৌঁছবে। তুমি যে আমার দিশা অকুল Ooh,
আমি আর থিওরিটিক্যালি বিস্তারিত করতে চাই না, কিন্তু কথার ব্যবহার গানকে কোন মরমে নিয়ে যেতে পারে তার আরেকটি উদাহরণ। আমি শুনেছি সেদিন তুমি সাগরের নীল জলে দিগন্ত, আমি শুনেছি সেদিন তুমি নোনাবালির বহুদূর বহুদূরদেশ ছো, আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি কখনো রাখিনি চোখ, আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিবে তোমায়, বলো নিবে তোমায়। আমি শুনেছি সেদিন যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে পাবো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো তোমাদের কাছে এসে আমি চোখের গভরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখব বলে আমি চোখ মেলেছি তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি তাই স্বপ্ন দেখো আমি একটু কমলা ভাবতে চাই। আপনাতে আপনি তুমি যেও না গো কারো ঘরে, আপনাকে
দেখুন দেখুন তো এই গানটা চিনতে পারেন কিনা। কপালের ভাঁজ গাড়ি চলে চাকার আঘাতে উঁচু নিচু কবিতার সাথে কথা
কবিতার সাথে সুর, কবিতায় কথা এবং তার উপর সুর। একটি কবিতাতে আমি সুরারোপ করেছি, দেখুন সেই গানের সাথে সুরটা গেল কি আপনাদের কাছে প্রথম উপস্থাপন। কত সহজে কত সহজে বাঙালির একটা জাতীয় সঙ্গীত আছে, আমি শেষ করবো সেই গান নিয়ে। শুধু বলতে ইচ্ছে করছে যে কবিতা এবং গান, কথা এবং সুরের পরেও অন্য কিছু, সেই অন্য কিছু যদি না থাকে তাহলে গান এবং কবিতাও শুধুমাত্র শরীর নয়, কথা ছন্দ অলঙ্কারের শরীর নয়, কিংবা সুর তাল লয়ের শরীর নয়, তার অতিরিক্ত কিছু। কিভাবে কবিতাকে, কিভাবে গানকে তোমরা দেখবে বা আমরা দেখব, সেটা নির্ভর করে তার রুচি, তার পড়াশুনো, তার ব্যক্তিগত চিন্তন সবের ওপর। শুধু বলবো যে গান শুধু বিনোদনের নয়। আমরা আজকে গানকে সবাই অনেকটাই বিনোদনের অঙ্গ করে ফেলেছি, শুধু চুপচাপ বসে শুধু নিজের আত্ম উপলব্ধির জন্য গান, এইটার জন্য আমাদের মনে থাকে। আমি এই গানটি শেষ করছি। আমি বাংলা আমার জীবন।
আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি, বাংলায় চিৎকার আমার ক্ষিপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধ্বনি আমি একবার দেখি, একবার দেখি, দেখি যে গান আমরা শুনলাম, অপূর্ব অপূর্ব তার পরিবেশনা